হপ্তাহ দ্বিতীয় বড়ভূই কাপ ইন্দোনেশিয়া এইবার ভূমিকম্পর প্রাবল্য রিখটার স্কেলত 7। ভূমিকম্পত প্রাণহানি শতাধিক, ধ্বংসস্তূপত আবদ্ধ বহু লোক। ইন্দোনেশিয়ার লোম্বক আর বালি দ্বীপ পর্যটকের আকর্ষণের কেন্দ্র। মনোমোহা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই লোম্বক আর বালি দ্বীপত এটা সর্বত্র আতঙ্ক। 7 দিনত দুটাক বড় ভূমিকম্প। ধ্বংসস্তূপত পরিণত লোম্বক বালি দ্বীপ। দেওবারে 7 প্রাবল্যর ভূমিকম্পে ব্যাপক ধ্বংসলীলা সংঘটিত করলে দ্বীপ দুটাত। লোম্বক দ্বীপের উত্তরে ভূপৃষ্ঠর 10 কিলোমিটার গভীরত সূত্রপাত হয়েছিল ভূমিকম্পর। ভূমিকম্পর অভিকেন্দ্র আছিল লোলান। বহু লোক এতিয়াও ধ্বংসস্তূপর মাজত আবদ্ধ হয়ে থাকালে চাই নিহতর সংখ্যা বৃদ্ধি হওয়ার আশঙ্কা করা হয়েছে। ইতিমধ্যে 900 পর্যটকক সুরক্ষিতভাবে স্থানান্তর করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চলায় দেশখনের সেনায়। ইয়ার মাজতে সুনামির সতর্কতাও জারি করা হয়েছে। ন্যাশনাল ডেস্ক, প্রাগ নিউজ।